অস্থির পুঁজিবাজার নিয়ে উদ্বেগ বাড়ছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের। বাজারে সূচকের বড় বড় দরপতনে শেয়ার বিক্রি করে দেওয়ার প্রবণতাও বেড়েছে তাদের মাঝে। এ অবস্থাকে বাজারের জন্য নেতিবাচক বলেছেন বাজার বিশেষজ্ঞরা। বলছেন, বাজার নিয়ে কারসাজি বন্ধ না হলে এবং নিয়ন্ত্রক সংস্থা কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতির খুব বেশি উন্নতি হবে না। আমেনা প্রণামের রিপোর্টে দেখুন বিস্তারিত। আমরা তো আর গ্যামলার না, আমরা সাধারণ কিনছি 2-4-5 টাকা, আমাদের 2 টাকা নাই হয়ে গেছে, আমাদের ক্ষতি হচ্ছে, আমরা এখন আতঙ্কের মধ্যে আছি। এ আক্ষেপ ক্ষুদ্র বিনিয়োগকারীদের। শেয়ার বাজার আবারও চরম হতাশা ভর করছে তাদের মনে। বিনিয়োগকারীর মধ্যে শেয়ার বিক্রির প্রবণতা বেড়ে গেছে কয়েক গুণ। পুঁজিবাজারে বেশ কিছুদিন ধরে উত্থান পতনের ভেতর দিয়ে যাচ্ছে। গেল মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজারের প্রধান সূচক ডিএসই এক্স 84 পয়েন্ট কমে দাঁড়ায় 5,814 পয়েন্টে। এ পতন 35 মাসের মধ্যে সর্বনিম্ন। বড় দরপতনের কারণে বিনিয়োগকারীদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ উৎকণ্ঠা। বাজারে বড় কারসাজি চলছেও মনে করেন তারা। সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন তার যে সঠিক দায়িত্ব যদি পালন করেন, তাহলে ক্ষুদ্র বিনিয়োগকারীরা সর্বশান্ত হবেন না। যেই শেয়ারটা বাড়তেছে 10 টাকাটা 20 টাকা হয়েছে, সাধারণ মানুষের অবহিতি করে না যে এই শেয়ারটা তোমরা কিনো না। যখন 10 টাকার শেয়ার 100 টাকায় 50 টাকায় ওঠে, তখন তারা কুয়ারি দেয় যে এটা বাড়ার কারণ নাই। কয়েক দফা দরপতনে বিনিয়োগকারীরা আস্থা খুঁজে পাচ্ছেন না বলেও মনে করেন এ ব্রোকারেজ কর্মকর্তা। নিয়ন্ত্রক সংস্থা থেকে কিছু যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে, যে পদক্ষেপগুলো আসলে অনেক ক্ষেত্রে বিনিয়োগকারীরা পছন্দ করেন না। পুঁজিবাজারের পতনের পেছনে নানা কারণ দেখছেন বিশেষজ্ঞরা। এর মধ্যে সুদের হার বেশি হওয়ায় তারল্য সংকট, নিয়ন্ত্রণ সংস্থার হুটহাট সিদ্ধান্ত গ্রহণ ও অপ্রয়োজনীয় ঘোষণা দায়ী। সামগ্রিক অর্থনীতির একটা টানাপোড়েনে থাকে, তাহলে স্টক মার্কেট ভালো থাকতে পারে না। তো আমাদের অর্থনীতিতে টানাপোড়েন আছে, আমাদের এক্সচেঞ্জ রেট খুব দুর্বল অবস্থায় আছে, রিজার্ভের অবস্থা বেশি ভালো না। এই পরিস্থিতিতে স্টক মার্কেট যে খুব ভালো করবে সেটা আশা করাটা ঠিক হবে না। লিজিং কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও পাওয়ার সেক্টরে এই প্রধান তিন খাতের চাহিদা কমে যাওয়ায় এর প্রভাব বাজারে পড়ছে বলেও মনে করেন অধ্যাপক আবু আহমেদ। তিনটা সেগমেন্ট যদি মানে শেয়ার বাজারে অনেকটা মৃত অবস্থায় থাকে, তাহলে টোটাল শেয়ার বাজার তো ছোট হয়ে গেছে। তো গত 2-4 বছরও কোনো ভালো কোম্পানি আসে নাই, ওই জন্য ওইটা আমাদের একটা ল্যাপস, বিগ একটা ডেফিসিট বাংলাদেশ শেয়ার বাজারে। বর্তমানে পুঁজিবাজার সংকট থাকলেও এমন পরিস্থিতি দীর্ঘ সময় থাকবে না বলেও মনে করেন বাজার বিশেষজ্ঞরা। আমেনা প্রণামী, দেশ টিভি, ঢাকা।